বার্সেলোনা, তারা কিন্তু 5-0 গোলে জয় পেয়েছে এবং বার্সেলোনার জন্য এই সিজনে আসলে জেতাটা কিন্তু তারা জিততেছেই, অপরাজিতই আছে, কিন্তু এই সংখ্যাটা এবং যেই ধরনের ফুটবলটা বার্সেলোনা খেলেছে এটা এই সিজনে প্রথমবারের মতো বার্সেলোনার কাছ থেকে এই ডমিনেটিং হোল 90 মিনিটসের ফুটবলটা আমরা দেখেছি। এবং এই ম্যাচ শেষে যদিও জাভি বলছেন আমরা সবাই হয়তো বা খুশি, কিন্তু জাভির কাছে এই ম্যাচ শেষেও বার্সেলোনার কি মন্তব্য সেটা ছিল? এটা নিখুঁত ম্যাচ ছিল না, আমি বলবো না নিখুঁত ছিল, হ্যাঁ হয়তো দারুণ ম্যাচ ছিল সেটা বলা যায়। অর্থাৎ জাভি হার্নান্দেজ এই 5-0 গোলে জেতার পরও ম্যাচটাকে পারফেক্ট তিনি বলতে পারছেন না, তার চোখে এই ম্যাচটা পারফেক্ট না, কিন্তু বার্সেলোনার জন্য এই ম্যাচটা অনেক দিক থেকেই পারফেক্ট। শুরুতে গোল করলেন জাও ফেলিক্স, যেটা তার জন্য দরকারই ছিল, বার্সেলোনা আসার পরে তার প্রথম গোল, এবং তার আবেগটা দেখা গেছে, চোখে মুখে ভেসেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আমরা সেলিব্রেশন দেখেছি, মানে এই যে এরকম। তারপরে আমরা দেখেছি যে রবার্ট লেভানডফস্কি দারুণ ফর্মে আছেন, এই নিয়ে তিনি 36টা গোল করেছেন তার 51 ম্যাচে বার্সেলোনা হয়ে, তার এই স্ট্যাটটা শুধুমাত্র তার সামনে আছেন এই কয়েকটা ম্যাচের হিসাবে এর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপে, এবং সেখানেও একটা সুন্দর ডামি ছিল জাও ফেলিক্সের। এরপরে গিয়ে আমরা দেখলাম যে ফেরান তোরেস, যাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল এই মৌসুম শুরুর আগে, অনেকে ভেবেছিলেন তাকে হয়তো ক্লাব থেকে চলে যেতে হবে, কিন্তু তিনি নিজ ইচ্ছায় বার্সেলোনায় থেকে গিয়েছিলেন, প্রথমবারের মতো তার স্টার্ট ছিল এই সিজনে। তিনি ফ্রিকিক থেকে গোল করলেন কতদিন পর? লিওনেল মেসি শেষবার করে গিয়েছিলেন বার্সেলোনার হয়ে, এরপর আসলে আর কেউ করেননি। 2021 সালের মে মাসে সবশেষ বার্সেলোনার কোনো ফুটবলার ফ্রিকিক থেকে সরাসরি কোনো গোল করেছিল অফিসিয়াল ম্যাচে। বুঝতেই পারছেন যে এই লম্বা সময়, অর্থাৎ দু বছরেরও বেশি সময় পরে বার্সেলোনা কেউ একজন ফ্রিকিক থেকে গোল করেছেন, এবং এরপরে গিয়ে শেষ দিকে গিয়ে আরও দুটো গোল যোগ হয়েছে, রাফিনিয়া বদলি হিসেবে নেমে গোল করেছেন, এবং সব মিলিয়ে পাঁচ জাও কানসেলো এবং জাও ফেলিক্স, এই দুজনের কথা বোধহয় একটু আলাদা করে বলা লাগে। অবশ্যই, এবং দেখেন এই দুজনেই তো এই সিজনে বার্সেলোনার দলে আসলে যোগ দিয়েছেন, এবং দুজনেই লোনে আসলে যোগ দিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি থেকে। এই জিনিসটাকে আমরা সিজনের সময় যখন প্রি সিজন চলছিল তখনও কিন্তু আমরা বলছিলাম যে হচ্ছে গিয়ে ওয়াও ক্যান্সেলোর ইনক্লুশনটা বার্সেলোনা কিন্তু আসলে দরকার ছিল, এই ধরনের একজন ফুলব্যাকের সাপোর্টটা পাওয়া, এবং সেটা কিন্তু বার্সেলোনা শেষ পর্যন্ত সিকিউর করেছে। আর ওয়া ফেলিক্সের কথা তো আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যখন খেলেছে আমরা একটা জিনিসও কিন্তু দেখছিলাম, মেসির সাথেও তার একবার লেগে গিয়েছিল নানা কিছু, তিনি বার্সেলোনায় আসলেন, খেললেন, গোল করলেন। একটা জিনিস আবার আপনি যদি দেখেন, অ্যাটাকিং থার্ডে বার্সেলোনা কিন্তু গোলের কন্ট্রিবিউটরের পরিমাণ কিন্তু আসলে বাড়ছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বার্সেলোনা। স্পেশালি দেখেন উসমান দেমবেলে চলে যাওয়ার পরে কিন্তু একটা আশঙ্কা ছিল, সেটা এখনও আছে, এক ম্যাচ দিয়ে বিচার করছি না, কিন্তু সেটা যে ফেরান তোরেস হয়তো ফিল আপ করতে পারেন সেই দিকে হয়তো বার্সেলোনা যাচ্ছে, জাও ফেলিক্স রবার্ট লেভানডফস্কি যে একসঙ্গে খেলতে পারেন সেই দিকে হয়তো বার্সেলোনা যাচ্ছে, রাফিনিয়া বদলি নামেও তিনি গোল করতে পারেন। যেমন জাও ফেলিক্সকে নিয়ে একটা ব্যাপার ছিল যে তাকে নাম্বার 9 এ খেলানো হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদে, চেলসিতে, এবং তিনি কখনোই সেভাবে সাইন করতে পারেন নাই, কিন্তু ওটা যে তার পজিশন না সেটা নিয়ে আবার অনেক রকম কথাবার্তা ছিল। আর এই ছাড়াও যদি দেখেন গাভিকে জাভির খেলাতেই হয়েছে, কারণ তিনি বলছেন যে গাভিকে রিপ্লেস করার কোনো সুযোগ আসলে নাই ইন্টারন্যাশনাল ব্রেকের পরেও। ইন্টারন্যাশনাল ব্রেকের আগ পর্যন্ত লালিগায় বার্সেলোনার একরকম অবস্থান ছিল, প্রথম ম্যাচে আমরা দেখলাম একটু অন্যরকম বার্সেলোনাকে, রিয়াল বেতিস শুরুর দিকে একটু চোখ রাঙিয়েছিল, কিন্তু যখন একবার বার্সেলোনা 2-0 গোলে এগিয়ে গেল এরপরে আসলে আর সেখানে কোনো রকম কোনো শঙ্কা ছিল না। ডেফিনেটলি, এবং ইন্টারন্যাশনাল ব্রেকের কথা বলছেন, বার্সেলোনা কিন্তু এমন রেকর্ড আছে ইন্টারন্যাশনাল ব্রেকের পরের ম্যাচগুলো তাদের কখনো ভালো হয় না, এবং এখন এই মুহূর্তে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে, যদিও রিয়াল মাদ্রিদের ম্যাচ আজ রাতেই রয়েছে, ম্যাচটা একদমই সহজ নয়, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবিউতে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল, এবং সেই ম্যাচে সম্ভবত রিয়াল মাদ্রিদ জিততেই চাইবে, রিয়াল মাদ্রিদ জিততেই চাইবে। কিন্তু আপনি যদি এই সিজনের দেখেন, 4টা ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলেছে, 4টা ম্যাচ সোসিয়েদাদও খেলেছে, এই সিজনের আনবিটেন দলগুলোর মধ্যে কিন্তু সোসিয়েদাদও কিন্তু একটা, এবং তার প্রথম ম্যাচ ম্যাচটা জিতেছিল, এরপরে কিন্তু টানা 3টা ম্যাচ ড্র করেছে, অথবা 3টা ম্যাচ ড্র একটা জয়, এটাই হচ্ছে তাদের এই ম্যাচের আগে ইকুয়েশন, সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জ কিন্তু হবে। যদিও নতুন কোনো ইঞ্জুরির শঙ্কা নেই রিয়াল মাদ্রিদের শিবিরে, এর মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার ফেরিয়ান মেন্ডি, তিনি ফিরছেন, ড্যানি সেবাস তিনিও ট্রেনিং করেছেন, যদিও হয়তোবা স্টার্টিং ইলেভেনে তাদের দেখার কিন্তু সম্ভাবনা নেই, এবং মডরিচ এবং ক্রুসকে হয়তোবা আরও একবার স্টার্টিং ইলেভেনে দেখা যাবে না। মিলান ডার্বির ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে ইন্টার মিলান, 5-1 গোলে উড়িয়ে দিয়েছে
এসি মিলানকে এবং টানা পাঁচটা মিলান ডার্বি জয়, এটাও কিন্তু এর আগে মিলান ডার্বির হিস্ট্রিতে কখনো হয়নি। লাস্ট পাঁচটাই কিন্তু আসলে জিতলো ইন্টার মিলান। সান সিরোতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এসি মিলানকে নাকানি চুবানি খাইয়েছে ইন্টার মিলান। যদিও সেখানে শুরুর দিকটায় যেভাবে ইন্টার গোল করেছে, একটা সময় মনে হয়েছিল যে ইন্টারের বিপক্ষে মিলান হয়তো ম্যাচে ফিরতে পারে। হেনরিক মিকিতারিয়ান, তার গোলে ইন্টার মিলান লিড নিয়েছিল শুরুর দিকটায়। এর কিছুক্ষণ বাদেই মার্কাস থুরাম, তিনি একটা গোল করেন এবং ইন্টার মিলান 2-0 গোলের দারুণ লিড পেয়ে যায়। যদিও এসি মিলান একটা গোল শোধ করতে পেরেছিল, যদিও সেই গোল শোধের আনন্দ বা স্বস্তি কোনোটাই খুব বেশিক্ষণ থাকেনি। হেনরিক মিকিতারিয়ান পরে গিয়ে আরও একটা গোল যোগ করেছেন, গোল করেছেন একই সঙ্গে হাকান চালহানোলু, এবং শেষ পর্যন্ত ইন্টার মিলান জিতেছে 5-1 গোলে। এই ম্যাচের স্ট্যাটগুলো যখন আপনি দেখবেন তখন আপনি জানেন যে এই ম্যাচে ইন্টার মিলান পুরোটা খেলেছে কাউন্টার অ্যাটাকের কৌশল নিয়ে। ম্যাচ স্ট্যাটগুলো দেখলে আপনি দেখেন 40% বল পজিশন ছিল ইন্টার মিলানের, 340টা পাস, অন্যদিকে 526 পাস এসি মিলানের। কিন্তু ম্যাচের স্কোরলাইন দেখেন, স্কোরলাইন তো একদম পুরো উল্টো। যদি আপনি বল পজিশন দেখে ভাবেন যে ইন্টার মিলানের থেকে এসি মিলান তারা আসলে বেটার ছিল, তবে স্কোরলাইনে আসলে সেটা পুরোপুরি উল্টা। হেনরিক মিকিতারিয়ান তিনি জোড়া গোল করেছেন, অ্যাসিস্টও কিন্তু তার কিন্তু রয়েছে, এবং সব কিছু মিলিয়ে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের শীর্ষে। এসি মিলানকে নীচে নেমে যেতে হয়েছে যেখানে তারা 2-এ ছিল, কারণ ইভেন্টাস এই রাউন্ডে ম্যাচটা জিতে তারা কিন্তু 2 নম্বরে চলে এসেছে। অর্থাৎ লিগের যে দুটো দল অপরাজিত ছিল তারাই মুখোমুখি হয়েছিল, এবং সেই ম্যাচে এসি মিলানকে বড় হার উপহার দিয়েছে ইন্টার মিলান। এবং এখানে একটু বোধহয় আমরা সিমোন ইনজাগির কথা বলতে পারি, যে এই ম্যাচটা যেভাবে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার ডিসিশন তিনি নিয়েছিলেন সেটা একদম 100-100 কাজ দিয়েছে তার দলের। স্টেফানো পিওলির কাছে কোনো জবাবই যেন নাই, একমাত্র থিও হার্নান্দেজ বাদ দিয়ে এসি মিলানের কাউকে সেরকম মানে থাকে না যে খুব থ্রেড মনে হচ্ছে, সেরকমটা মনে হয় নাই। দেখেন রাফায়েল লিয়াও গেল ম্যাচটা আসলে গোল করেছেন ঠিকই, কিন্তু রাফায়েল লিয়াওয়ের লাস্ট সিজনের যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেকাংশই কিন্তু একটু কারণ বোধহয় এটা একটু পজিশনিং চেঞ্জও মনে হয়। মানে রাফায়েল লিয়াও গত সিজনে যেভাবে খেলেছিলেন সেই রকমটা ঠিক সেইভাবে ডেলিভার করতে পারেন নাই। অন্যদিকে সেরি আর কথাতেই যদি আমরা থাকি, এই ইন্টার মিলানকে মনে হচ্ছে অলমোস্ট অপ্রতিরোধ্য। নাপোলি যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা 2-2 গোলে ড্র করেছে, 2-0 গোলে পিছিয়ে ছিল তারা জেনোয়ার এগেনস্টে, সেখান থেকে ড্র। তো ইন্টার মিলান আসলে এই সিজনে যে ফর্মে আছে, যতগুলো গোল করেছে তারা এখন এই মুহূর্তে ইউরোপের টপ 5 লিগের সবচেয়ে বেশি গোল করা দল। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.